ওয়েলকাম টু আকাশ নিউজ ওয়েদার আপডেট। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপডেট দেব সোমবার ও মঙ্গলবার গোটা বাংলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় হতে পারে ভারী বৃষ্টি, বিস্তারিত এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হয়ে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আবারও কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আসতে যাচ্ছে। তো দেশের কোন কোন অঞ্চলে সেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে সেটা আমরা আপনাদেরকে সরাসরি লাইভ ট্র্যাকের মধ্যে দেখাবো। প্রথমে সোমবার 27 তারিখে আপডেটে আমরা একটু ট্রেকিং করে দেখাই আপনাদেরকে। মূলত 27 তারিখ সোমবার দেশের কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার 28 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের পশ্চিমবঙ্গ সহ ধরে দেশের অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গেতে অনেক জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি সেটা আজকের আপডেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক 28 ও 29 তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক বাংলাদেশের অনেক জেলায় এবং পশ্চিমবঙ্গের অনেক জেলায়। দেখতে পাচ্ছি প্রথমে আমরা 29 তারিখ যদি একটু ট্রেকটা আপনাদেরকে নিয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে আসানসোল এবং দামবাদ এই সমস্ত অঞ্চলগুলি কিন্তু প্রবেশ করতেছে বৃষ্টিবাহী মেঘ। পরবর্তী সেই বৃষ্টিবাহী মেঘ ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হবে, দেখতে পাচ্ছেন আরও গভীর হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের অনেক জেলায় জামশেদপুর শহরের জামশেদপুরের এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই। এছাড়া আসানসোল, এছাড়া বাংলাদেশের রাজশাহী, বালুরঘাট, বগুড়ার কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলে গেছে। এবং বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত গেছে সেটা একটু আমরা আপনাদেরকে বড় করে দেখাই। এই যে এখানে রাজশাহী বিভাগের অনেক জেলায় সেখানে কোন কোন জেলার কোন কোন অঞ্চল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্টস অলরেডি জানিয়ে দেবেন। এদিকে রাজশাহী বিভাগের মধ্যে লালগোলা এই সমস্ত অঞ্চল গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর মোহনপুর, তারপর দেখা যাচ্ছে এখানে থানুরে, তারপর মন্ডমালা, তারপর ছাপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ এই সমস্ত জেলাগুলো, এছাড়া নাসোল এবং রহনপুর, তারপর এনায়েতপুর, তারপর নিয়ামতপুর এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মহাদেবপুর এবং নওগাঁ, তারপর আদমদিঘা এবং রানীনগর, তারপর আর রয়েছে এখানে দুপচাঁচিয়া, বগুড়া এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অলরেডি দেখা যাচ্ছে। এই সমস্ত জেলার মানচিত্রের উপর বৃষ্টি কিন্তু বেশি উঠে গেছে। এছাড়া শিবগঞ্জ এখানে আর দেখা যাচ্ছে শিবগঞ্জ এবং সোনাতলা এই সমস্ত জেলাগুলোর মধ্যে এবং ইসলামপুর, গাবতলী, তারপর সারসাকান্দি, এখানে জয়পুরহাট এবং বালুরঘাট এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং অন্যদিকে রয়েছে সৈয়দপুর এবং রংপুরের পার্শ্ববর্তী এই জেলাগুলির মধ্যে। এদিকে রয়েছে পাগলপীর এবং রংপুর, সৈয়দপুর এবং কাহারুল, কিশোরগঞ্জ, এবার আরও রয়েছে এখানে নীলফামারী এবং জলডাকা এবং খালিগঞ্জ এই জেলাগুলির মধ্যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু অলরেডি লেটেস্ট আপডেট উঠে এসে গেছে এবং আমাদের এই যে মডেলগুলোর মধ্যে কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু উঠে গেছে। তো মূলত পশ্চিম এই যে উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের অনেক জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জামশেদপুর, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগর থেকে প্রচণ্ড পরিমাণ জলীয়বাষ্প প্রবেশ করবে এই সমস্ত এলাকাতে কিন্তু বজ্রসহ বৃষ্টির রিপোর্ট কিন্তু রয়েছে। তবে পরবর্তীতে একটু ট্র্যাকটা আমরা নিয়ে যাই, তাহলে দেখা যাচ্ছে আর এদিকে কিন্তু বৃষ্টি বিলীন হচ্ছে না। আগরতলা, কুমিল্লা, বরিশাল, এছাড়া চট্টগ্রাম রাজ্যের দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত কিন্তু আসতে যাচ্ছে না। তবে রাজ্যের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে মূলত আগামী দিনের আবহাওয়া। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।